আসসালামু আলাইকুম। এবার আপনি বলেন যে আপনি এই যে জাকির নায়েকের কি যুক্তিটা আমাদের সামনে উপস্থাপন করবেন? না, আপনারা তো বললেন পসিবিলিটি আর প্রোবাবিলিটির মধ্যে পার্থক্য আছে, মানে এটা তো আমি জানতাম না। আর যদি মানে যদি নাই থাকতো আর কি, তাহলে তার মধ্যে আর কি প্রায় টেন্স টু জিরো আর কি, যে সব যা যা লেখা আছে ওগুলো মেলার সম্ভাবনা টেন্স টু জিরো, আর সবগুলোই মিলে গেছে, তো তাই এটা কিভাবে হইলো এটাই প্রশ্ন ছিল। বুঝলাম না অমিত ভাই, আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? যেমন চাঁদের আলোটা আসলে রিফ্লেক্টেড, র্যান্ডামলি যদি বলতো, মানে না জেনে যদি র্যান্ডামলি বলতো, তাহলে সেগুলো মিলার এতটা সম্ভাবনা থাকতো না। এর কি কিভাবে হতে পারে, যেটাই বলছে সেটাই মিলে যাচ্ছে? যদি এরকম যদি হয়, ধরুন কেউ যদি এরকম যদি প্রত্যেকটা প্রেডিকশন সত্যি করে, হ্যাঁ, তার মানে সে নিশ্চয়ই কি যেটা জানে, হ্যাঁ, যে সেই জিনিসটাই বলছে উনি, যে আমি পাঁচটা কোরআনে কোরআনে কোথায় কোরআন হাদিসে ইসলামে কোথায় বলা আছে যে চাঁদের আলো প্রতিফলিত আলো, এটা ইসলামে কোথায় বলা আছে? আমি তো এটা জানি। আমি আমি একটু বলি যে বিগ ব্যাং থিওরি সম্পর্কে, না না, বিগ ব্যাং এ যাই না, আপনি একটা কথা অলরেডি বলেছেন, এটা নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আরেক বিগ ব্যাং, ছোট ব্যাং, কোলা ব্যাং কিছুতেই যাওয়া যাবে না। হ্যাঁ, মাইজা ব্যাং, ছোট ব্যাং, কোলা ব্যাং সবকিছু আমরা আলোচনা করব। কথা বলবো, কিন্তু আগে যেটা আপনি মুখ থেকে উচ্চারণ করেছেন যে চাঁদের আলো ইসলামে বলা আছে, চাঁদের আলো প্রতিফলিত আলো, এইটা আপনি ইসলামের কোথায় পাইছেন ভাই? সেটা আমি পাইনি, আমি তো বললাম, এটা আমি জাকির নায়েকের ভিডিওতে দেখছি, উনি 4 থেকে 5। আচ্ছা, এটা তো আরো 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 স্টুপিডের মতো কথা বলেন এখন ভাই। আমি তো প্রথমে আপনাকে বললাম যে যাচাই করার কথাটা, এখন তো আপনি আরো স্টুপিডের মতো, আই এম সরি, বাট আপনি মানে লিটারাল স্টুপিডের মতো কথা বলেন। এই যে আপনাকে এইটা হচ্ছে কন্ডিশনের উপর বেস করে আপনাকে একটা প্রবাবল ইয়া দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, আপনি কি ওই কন্ডিশনগুলো 4-5 যেটাই ইয়া দিচ্ছে, যেটা সাইন্টিফিক এবং এটা বিজ্ঞানে আছে, এটা সাইন্টিফিক কিনা, বা এটা এটা সাইন্টিফিক এটা কোরআনে আছে, এটা কোরআনে আছে কিনা, আপনি কি এই জিনিসটা মিলাইছেন কোরআনে আয়াতের সাথে, মিলাইছেন ওই আয়াতের তাফসিরগুলো দেখছেন যে ওই আয়াতটা দ্বারা ওই জিনিসটাই বোঝানো হয়েছে, এবং ওই বিষয়ে সায়েন্স কি বলে ওই জিনিসটাকে আপনি খুঁজছেন, নাকি জাস্ট আপনি তর্কটা শুনেই চলে আসছেন? প্লিজ আমাকে বলেন আপনি খুঁজছেন। না ভাই, আমার খোঁজা হয় নাই, আমি আপনি যে তাকে ওই ইয়েটা চাঁদের আলো প্রতিফলিত আলো এটা এটা মিলাইছে কিনা, এটা আসলে কোরআনে আছে কিনা, এটা সে জানতেও ইন্টারেস্টেড না। তার যদি প্রবাবিলিটি নিয়ে ইয়েটা থাকে, মানে সন্দেহটা থাকে, এবং তার সে যদি তার বেজমেন্ট আছে, যুক্তিটা যে বেজের উপর দাঁড়ায় আসছে, ওই বেজমেন্টটাই যদি শুধু সে যদি সে চেক করতে না চায়, তার সাথে কি আব্দুল্লাহ নিয়ে আপনি আলোচনা করবেন আসিফ ভাই? তাই তো, মানে সে যদি এই জিনিসটাই মানে যাচাই সে করে নাই যে কোরআনে কি বলা আছে, এক্স্যাক্টলি কি বলা আছে বা ইসলামে কি বলা আছে বিষয়ে, ওনার জানার কোনো ইচ্ছাও নাই, আগ্রহ নাই, জাকির নায়েক বলছে, সুতরাং এইটার উপরে ভিত্তি করে উনি প্রবাবিলিটি তত্ত্ব দিয়ে ইসলামকে সত্য হিসেবে মানতেছে। এইটা তো মানে যেইটার বেজই নাই সেটা দিয়ে উনি মানে প্রবাবিলিটির অঙ্ক কষে তিনি এটা প্রমাণ করে ফেলছে, মানে এইগুলো কি ভাই? তাহলে তো আমাদের তো ওনার তো উচিত ছিল সেই জিনিসটা নিয়ে আলোচনা করা, যে আসলে ইসলামে চাঁদের আলো প্রতিফলিত আলো বলা আছে কিনা, বা ইসলাম এই বিষয়টা প্রথম বলেছে কিনা, এই জিনিসগুলো আগে ভালো করে যাচাই করে দেখা দরকার ছিল, তাই না? জানা প্রয়োজন যে কোন সৃষ্টিকর্তাই যেহেতু নাই আপনাদের মতে, তাহলে কে সৃষ্টি করলো এটাও আপনারা জানেন। আপনাদেরও তো বেজে প্রবলেম তাহলে আমার মতে। সিয়াম ভাই একটা সেকেন্ড শুনুন, আমি আমি আপনাকে বলার আগে কি বলছিলাম কথা, আমি আপনাকে সুযোগ দেওয়ার আগে যে আপনি আপনি যখন আমার কাছে অনুমতি চাইলেন যে আপনি বলবেন কিনা, আমি আপনাকে বলছিলাম হ্যাঁ অবশ্যই বলেন, কিন্তু রিলেটেড বলেন। আপনি কি করলেন, রিলেটেড বলেন না, আপনি বললেন অন্য একটা টপিকের কথা, ওইটা বেজমেন্ট আছে কিনা, ওইটা সম্পর্কে আমাদের পজিশন কি, ওটা নিয়ে যদি আপনি আলোচনা করতে চান করতেই হয়, কোনো সমস্যা নেই। বাট দ্য থিং ইজ, আমরা আলোচনা করতেছি আপনার যে ইয়েটা নিয়ে, আপনি যেই রিজনটা নিয়ে আসছেন, জাকির নায়েকের যে কথাটা নিয়ে, বেজমেন্ট আমারও নাই আপনারও নাই ভাই, তাই তো এত এত বলার কিছু নেই, আপনার তো বেজমেন্ট ভালো আছে আমার ভালো আছে। তাহলে ভাই বেজমেন্টটা যদি আপনার ক্লিয়ার না থাকে, আমারটা নিয়ে আমি বলতেছি, আমারটা নিয়ে যদি আলোচনা করা দরকার হয় আমারটা নিয়ে আমি আলোচনা করব। তাহলে ভাই আপনার রিজনের বেজমেন্টটা আপনার ক্লিয়ার করা উচিত, যে
আপনি এই যে যুক্তিগুলো প্রাইমারি যে যুক্তিগুলো যে এতগুলো সায়েন্স এটার মধ্যে বলা আছে, কোরআন কোরআন এতগুলো সায়েন্স আছে এবং এটা সায়েন্সের সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনার ওই সায়েন্স গুলা ইয়ে করা উচিত, দেখা উচিত এবং কোরআনে আসলে ওই কথা বলছে কিনা, ওই আয়াত ওই আয়াত ওই আয়াতে এই জিনিসগুলো বলছে কিনা সেটা আপনার কি করা উচিত, তাফসীরের সাথে মিলাই দেখা উচিত। মিলাই দেখেন, ওটার সাথে মিলান, মিলাই যদি দুটা মিল পান তারপরে প্রবাবিলিটি, তারপরে না আপনার ওই জাকির নায়েকের যুক্তিটা কোনোভাবে রিজনেবল কিনা সেখানে আলোচনাটা আসবে। দেন আপনি কি ওই আলোচনাতে যেতে ইন্টারেস্টেড যে কোরআনে যে মিরাকল বলা হয়েছে এই জিনিসটা আসলে কোরআনে আছে কিনা, যাকে নাকি চার পাঁচটা রিজনের উপর ভিত্তি করে যে প্রবাবিলিটিটা দিছে ওই জিনিসটা আসলে কোরআনে আছে কিনা ওইটা কি আপনি যাচাই করতে চান, নাকি আপনি এখানে আলোচনা শেষ করতে চান? ভাই আমারও বেজমেন্ট নাই, আপনারও বেজমেন্ট নাই, আমরা দুজন সমান, এখানে আলোচনা শেষ করতে চান? আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন আছে, করব আমি এটা এটা একটু বুঝতাম ভাইয়া, আমি আপনাকে বেশ সুযোগ দিচ্ছি, বাট আপনি এটা অ্যানসারটা দেন, আপনি কি এটা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড, নাকি আপনি বেসমেন্ট বেসমেন্ট নাই বেসমেন্ট নাই বলেই শেষ করে দিতে চাচ্ছেন? না বেসমেন্ট নিয়ে কিছু না, মানে আরেকটা এটা নিয়ে বলবেন কি না সিয়াম ভাইয়া? সিয়াম ভাইয়া, আরে ভাইয়াটা এটা নিয়ে কিছু বলবেন? কোনটা নিয়ে? আচ্ছা ভাই ভালো থাকেন তাহলে ভাই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা করুন ভাই, মানে আলতো ফালতু টাইম নেই ভাই। মুভির নামে কি এইগুলো আসে? মুভির নামে কি বাজারে এগুলো চলে আজকাল? এটা হচ্ছে মুমিনদের মধ্যে আইক সর্বোচ্চ আইকিউ এইটার, বুঝছেন? মুমিনদের মধ্যে এটা তো ছিল, দেখলাম। আসিফ ভাই, ফারাজ ভাই, আমি অনেক দিন আগে মানে খোঁজার চেষ্টা করেছিলাম যে কার সাথে আমার তর্ক করা উচিত বা উচিত না, এটা আমি কিভাবে টেস্ট করব যে একজনের সাথে কথা বলার শুরুতে আমি কি কিছু কোশ্চেন করে তার কাছে জেনে নিতে পারি কিনা যে তার সাথে আমার তর্কটা চলবে কিনা। তো সেইখানে মানে তিনটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমার শুধু মনে আছে, তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এইরকম যে আগে তার কাছ থেকে জেনে নিতে হবে যে তার মানে ইগো কতটুকু স্ট্রং, মানে সে কি এটা মনে করে শুরুতেই ধরে নেয় যে সে মানে যেটা জানে সেটা হচ্ছে প্রতিপক্ষের চেয়ে মোটামুটি বেশি ভালো জানে, মানে কথাবার্তা শুরুতেই জেনে নিতে হবে। হ্যাঁ নাই, আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, আপনি পরে কথা বলেন, আমাদের নামে আমাদের সাথে একজন মাওলানা আছে, সরি সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপ করেন চুপ করেন। আমাদের সাথে একজন মাওলানা আছেন, প্রক্লেম মাওলানা, আমি জানি না আপনি মানে যদি ভাই ফাইনালি করেন আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব। নারায়ণ তাকবীর দিয়ে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই সে প্যান্ট খুলতেছে, সে প্যান্ট খুলতেছিল ভাই, মানে ইসলামকে জিতানোর জন্য কতখানি, আপনারা আপনারা তো দেখেন নাই, আমি আমরা আর ফারাজ ভাই আর অমিত ভাই দেখছি, দিন দা ভাই আপনি দেখেন নাই এবং দর্শকরা দেখেন নাই, আবার কত কাহিনী হয়েছে যে এ বলে কি জানি তাকে আসি ভাই, আমি ওটা বলবো না, পরে যায় কেবা যাবে সেন্টি সেন্টি খাওয়া যাবে, ভাবছিলাম বলবো না, বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি ভাই, আমি তো খুশি হইলাম বেচারা ইয়ে আসছে পোলা পাই। আচ্ছা।